আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিম। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো হয়েছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিয়েছেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আমার চ্যানেলটিকে যেভাবে পরিচিত করে যাচ্ছেন। আশা করি আজীবন আপনাদেরকে আমি পাশে পাবো এবং আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থেকে আমি আমার চ্যানেলের সমস্ত কাজগুলো যাতে চালিয়ে দিতে পারি এবং আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সমস্ত ভিডিওগুলো আপলোড দিতে পারি, সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা পুনরায় কামনা করছি। বন্ধুরা, আজকে আমি আরেকটি দারুণ টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যেটি কিনা গুগল প্লে স্টোর সংক্রান্ত। গুগল প্লে স্টোরকে বলা হয় সমস্ত অ্যাপস এর কারখানা। এমন কোনো অ্যাপস নেই যেখানে গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন, অনেক গুরুত্বপূর্ণ এবং পেইড বা যে অ্যাপসগুলো টাকা দিয়ে কিনতে হয় সে অ্যাপসগুলো ফ্রিতে পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুগল প্লে স্টোরের মধ্যে যে সমস্ত অ্যাপসগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলো আপনি ফ্রিতে কিভাবে নেবেন, স্টেপ বাই স্টেপ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানার বোঝার শিকার এবং সুযোগ করে দিন এবং সবাইকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিন। বন্ধুরা, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দিব কিভাবে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আজকে আমি দেখাচ্ছি একটি অ্যাপস এর মাধ্যমে কিভাবে সে সমস্ত পেইড অ্যাপস গুলো খুব সহজে আপনি ডাউনলোড করে বা ইনস্টল করে নিতে পারবেন। বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপস কানেক্টেড করে নিয়েছি। এই অ্যাপসটি নাম হচ্ছে অ্যাপস ফ্রি। এটি খুব সহজে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লেখা আছে ডিসেবল ব্যানার অ্যাডস ফর 24 আওয়ার্স। এখানে আর দেখে আপনি জাস্ট সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে গ্রুপ সিমিলার অ্যাপস যেটি দেখতে পাচ্ছেন সেটি অন করা আছে। তারপরে কারেন্সিতে আপনি যখন যাবেন, কারেন্সিতে এখানে আপনি যে দেশের অধিবাসী হন না কেন সেখানে আপনি রাইট দিয়ে রাখবেন। রাইট দিয়ে রাখার পরে কারেন্সিতে আপনি ক্লিক করলে দেখতে পাবেন ইউনাইটেড স্টেট, আপনি ওকে দিয়ে রাখবেন। ওকে দিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন দেশের জন্য এই অ্যাপসগুলো ফ্রি রয়েছে, অর্থাৎ আপনি এখানে টিক দিয়ে রাখবেন। এরপর আপনার এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি এরপরে যেখানে আবার ক্লিক করুন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন কোন কোন অ্যাপসগুলো ফ্রি রয়েছে। তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে অ্যাপসগুলো ফ্রি পাচ্ছেন, অর্থাৎ কিছু দিনের জন্য। তো বন্ধুরা, আমি এই অ্যাপসটি খুব সহজে ইনস্টল করে নিয়েছি গুগল প্লে স্টোর থেকে। আপনিও খুব সহজে গুগল প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপসটি ইনস্টল করার পরে পর্দায় অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আপনি খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি কি অ্যাপস রয়েছে আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন মতো যে অ্যাপসগুলো আপনার কাজে লাগবে সে অ্যাপসগুলো খুব সহজে ইনস্টল করে আপনি ইউজ করে ফেলতে পারবেন নির্দ্বিধায়, অর্থাৎ খুব উইদাউট পেমেন্ট ছাড়া, অর্থাৎ পে করা ছাড়া বিনামূল্যে আপনি এই দামি দামি অ্যাপস বা অসাম অ্যাপসগুলো খুব সহজে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। বন্ধুরা, এরপর আমি দেখাচ্ছি, তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে। যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরের মধ্যে লেখা আছে অ্যাপস ফ্রি। আপনি এটি লিখে যখন চার্জ দিবেন তখন প্রথমে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি আইকন। আইকনটি আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে ওপেন দিলে আপনি যখন এটি ইনস্টল করে নেবেন আপনার স্মার্টফোনের মধ্যে সব নোটিফিকেশন পেয়ে যাবেন কোন কোন অ্যাপস গুলো গুগল প্লে স্টোরের মধ্যে ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি ঘরে বসেই খুব সহজে জানতে পারবেন সেই ফ্রি অ্যাপসগুলো যেগুলো আপনার দরকার হবে, যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং এখানে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো এবং লেটেস্ট গ্রাফিক ডিজাইনের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত টিউটোরিয়ালগুলো শেয়ার করা হয়েছে। আশা করি আপনি একে একে দেখতে থাকবেন এবং নিজের জ্ঞানকে
একদিকে সমৃদ্ধ করতে পারবেন, পাশাপাশি আপনি অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে পারবেন। সো পরবর্তী ভিডিও আপনার জন্য কি হতে পারে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টসের প্রতিক্রিয়ায় রইলাম, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।